আবাদিরাম ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব কে তোমার দীন কি তোমার নবী কে এই তিনটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মুক্তি হবে না সকলে বলেন داخل পরীক্ষা আলিম পরীক্ষা এসএসসি ইন্টার পরীক্ষার প্রশ্নটা যদি কোন ক্রমে ফাঁস হয়ে যায় ওই পরীক্ষা কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে দেয় এই পরীক্ষার দ্বারা জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না এই পরীক্ষার দ্বারা একটা ক্লাসের উত্তীর্ণ কেবল মাত্র হবে অতএব এই প্রশ্নটা কত গোপন রাখা হয় গালা লাগাইয়া ট্রাঙ্কে তালা দিয়া প্রশ্নটা পুলিশকে পাহারা দিয়া প্রশ্নটা কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় আর যেই প্রশ্নের দ্বারা জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায় ওই প্রশ্নটা কত গোপন রাখা দরকার ছিল অতএব আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা ওই প্রশ্নগুলো 1500 বছর আগে ফাঁস করে দিয়ে গেছেন তার মানে হলো এই প্রশ্নটা মুখস্থ করার বিষয় নয় যার আমলি শক্তি যত বেশি হবে ওই প্রশ্নগুলো আমার আল্লাহ তত সহজ করে দিবে আমার আমলি পাওয়ার আমার আমলনামা যত নামাজ থাকবে আমার আমলনামা যত দরুদ শরীফ থাকবে আমার আমলনামা যত জিকির থাকবে আমার আমলনামা যত চোখের পানি থাকবে আমার আমলনামা যত তাহাজ্জুদ থাকবে আমার আমলনামা যত ইশরাক থাকবে আমার আমলনামা যত আওয়াবিনের নামাজ থাকবে ততই কবরের জবাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবেন এটা বংশের জোরে জবাব দেওয়া যায় না রাজনৈতিক পাওয়ারে জবাব দেওয়া যায় না কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন দলের কোন নেতা ছিলে তোমার কয়টা বিল্ডিং ছিল তোমার দেশে কেমন ভাইরাল ছিলে তুমি তোমারে সবাই চিনতো এরকম ভাইরাল হইলে কি কবরে নাজাত পাওয়া যাবে না ফেরেশতার চক্ষু থাকবে না কানও থাকবে না উপলব্ধি শক্তি থাকবে না দেখবেও না কান্না শুনবেও না মায়া লাগবে না মিশকাত শরীফের সালাম মিরকাতের মধ্যে লিখি যদি তুমি বদকার পাপিষ্ট হও রে বাবা ওই কবরের মধ্যে একটা সাপ আসবে ওই সাপটার 99টা মাথা থাকবে এক একটা মাথায় 99টা চক্ষু থাকবে নবীজি বলেন সাপটা হবে কুশ্রি কালো এত বিশ্রী কালো হবে 99টা মাথা এক একটা মাথায় 99টা চক্ষু ওই সাপটা কামড় দিবে না দংশন করবে না ওই সাপটা যখন তোমার সামনে আসবে এমনিতেই ভয়ে তুমি আদামারা হয়ে যাবা নবীজি বলেন ওই সাপ দূর থেকে বিষ ছাড়তে থাকবে তার গোটা দেহটা বিষে কালো হইয়া যাবে আবার মরে গেলে তো একটা সমাধান হইয়া যাইত বলে না না তুমি মরবা না এইভাবে যন্ত্রণা চলতে থাকবে আবার সুস্থ করা হবে আবার শাস্তি দিতে থাকবে এইভাবে দ্বিতীয় ফুৎকার ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারে যখন মানুষদেরকে উদ্গিরণ করা হবে উত্তোলন করা হবে ততক্ষণ পর্যন্ত তার এই কবরে আজাব চলতে থাকবে আর যদি নেককার আল্লাহ কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা যদি প্রশ্নের জবাব তুমি দিতে পারো আরে বাসরঘরের মতো তোমার ওই সময়টা কেটে যাবে একটা ঘুম দিবে এত আরামের ঘুম ঘুমাবে সর্বশেষ কেয়ামতের যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর দ্বিতীয় ফুৎকারের মাঝে
40,000 বছর অতিবাহিত হবে আর এখন যারা মারা যাবে তাদের তো সময়ের কোনো হিসাব থাকবে না এরপর দ্বিতীয় ফুৎকারের সময় বলবে ইয়া ওয়াইলানা মাম বাযানা মিম মারকাদিনা কে আমার ঘুমটা ভাঙলো কেবল মাত্র তাজা ঘুম দিলাম কাঁচা ঘুমটা কে ভাঙলো অতঃপর 56,000 বছর চলে গেল 50,000 বছর চলে গেল টের পায় নাই আরবের ঘুম বাসর ঘরের মতো ঘুম তখন আল্লাহ পাক সান্তনা দিবে বান্দা রাগ করো না হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এটা হলো তোমার রহমানের ওয়াদা আর নবী মুরসালিনরা এই কথাই তো তোমাদের কাছে বলেছিল তাহলে আমাদের কবরের জবাব শান্তিময় হোক আমাদের কবরের জিন্দেগিটা আরামদায়ক হোক এটা আমরা চাই কিনা